স্টার করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যান নুরুল ইসলাম সহ কয়েকজন সাংবাদিক। এছাড়া চট্টগ্রামের জুমার নামাজের পর আন্দরকিল্লা এলাকায় ইসলামী বারো দলের কর্মী সমর্থকদের আচমকা হামলায় আহত হন দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক কুতুবুদ্দিন, যুগান্তর পত্রিকার রাজেশ চক্রবর্তী, পূর্বকন পত্রিকার মিয়া আলতাফ, মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরাম্যান টিপু ও এটিএন বাংলার ক্যামেরাম্যান ফরিদ। সাংবাদিকদের উপর হামলার পর তারা প্রেস ক্লাবেও ভাঙচুর করে। এ সময় আহত হন এক পুলিশ সহ বাংলা ভিশনের ক্যামেরাম্যান পলাশ। সিলেটের কোর্ট পয়েন্টে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন চ্যানেল 24 এর সাংবাদিক সহ কয়েকজন সংবাদকর্মী। রাজশাহীতে নগরীর লক্ষ্মীপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে একইভাবে ইসলামী দলগুলোর হামলার শিকার হন দুইজন সংবাদকর্মী। খুলনা নগরীতে জুমা নামাজের পর কয়েকটি এলাকায় হামলার শিকার হয়েছেন সংবাদকর্মীরা। ঝিনাইদহের শেরেবাংলা এলাকায় ইসলামী সমমনা দলের মিছিলের খবর সংগ্রহ করতে গিয়ে আহত হন তিনজন সংবাদকর্মী। এছাড়া কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ওলামা মাশায়েখের ব্যানারে একটি মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ আহত হয়েছেন 30 জন। এদিকে রাজধানীতে আহত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের হাসপাতালে দেখতে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আহত সাংবাদিকদের অবস্থার খোঁজ খবর নেন। আজকে গণমাধ্যমের কর্মীদের উপরে যেভাবে হামলা চালানো হয়েছে সেটা 71-এর মহাযুদ্ধে নিরস্ত্র লোকের উপরে সশস্ত্র লোকের আক্রমণের ঘটনায় মনে করিয়ে দেয় আর কি। আরিফুর রহমান, এটিভি নিউজ, ঢাকা। এবার সহভাগী